হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্বপন অ্যাকাডেমি সাপন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা এসেছি ডাব্লিউ ওয়ার্ডার মেন দু হাজার উনিশে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের যে ইংলিশ পোর্শন থেকে যতগুলো কোয়েশান এসেছে সেই কোয়েশানগুলো আজকে আমরা ফুললি এক্সপ্লেনেশন সহ আলোচনা করবো ওকে চলো তাহলে শুরু করা যাক এক নম্বর আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড এখানে বলছে নিচের যে ব্ল্যাঙ্কটা রয়েছে সঠিক ওয়ার্ডটা বসিয়ে সেন্টেন্সটার মিনিংটা পূর্ণ করতে হবে ওকে বলেছে মাই ফাদার কিপস অল হিজ ড্যাস পেপার্স আন্ডার লক অ্যান্ড কি অপশান এতে রয়েছে নেসেসারি অপশান বিতে রয়েছে রিকয়েড অপশান সিতে রয়েছে ইউজফুল অপশান ডিতে রয়েছে কনফিডেন্টাল ঠিক আছে সবাই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ঠিক আছে আমাদের দেওয়া ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ওকে চলো তাহলে শুরু করা যাক এবং ঝটপট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন ওকে মাই ফাদার কিপস অল হিজ ড্যাশ পেপার্স আন্ডার লক অ্যান্ড কি অপশান রয়েছে নেসেসারি অপশান বিতে রয়েছে রিকোয়ারিড অপশান সিতে রয়েছে ইউজফুল অপশান ডিতে রয়েছে কনফিডেন্টাল কি হবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো এখানে এটার মানে হচ্ছে বলছে আমার বাবা গোবন পেপার সবসময় রাখে তালা চাবির মধ্যে তাহলে এখানে দেখো এখানে কনফিডেন্টাল মানে হচ্ছে গোপন এখানে কনফিডেন্টাল মানে হচ্ছে গোপন ওকে কনফিডেন্টাল মানে হচ্ছে গোপন এখানে উত্তর হবে অপশান ডি এখানে উত্তর হবে অপশান ডি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেসেসারি হবে না রিকোয়ার্ড হবে না ইউজফুলও হবে না মাই ফাদার কেপস অল হিজ ডেস্ক পেপার গোপন পেপার কনফিডেন্টাল পেপারস আন্ডার লক অ্যান্ড কি ওকে সব সময় গোপন পেপার রাখে তালা চাবির মধ্যে মানে তালা চাবি দিয়ে ঠিক আছে চলো দু নম্বর যে কোশ্চেন রয়েছে বলছে বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট হি ডেস অ্যাভরিওয়ে কীভাবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো অপশান এতে রয়েছে স্মেলস এ রেড অপশান বিতে রয়েছে ডিসবিলিভ অপশান সিতে রয়েছে সিজ এ ডেঞ্জার অপশান ডিতে রয়েছে সাসপেক্টফুল দেখো এটার উত্তরটা আমরা দেখে নেব এটার মানেটা হচ্ছে বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য পার্স্ট হি ড্যাশ অ্যাভরিহ্যার মানে অতীতে তার খারাপ এক্সপিরিয়েন্সের জন্য সে প্রতিটা ক্ষেত্রে ড্যাশ করে ঠিক আছে অতীতে তার খারাপ এক্সপিরিয়েন্সের জন্য সে প্রতিটা ক্ষেত্রে ড্যাশ করে কি বসবে দেখো অপশান এতে বলেছে স্মেলস এ রেড মানে সন্দেহ করা অপশান বিতে রয়েছে ডিসবিলিভ ঠিক আছে অপশান সিতে রয়েছে সিজ এ ডেঞ্জার অপশান ডিতে রয়েছে সাসপেক্টফুল দেখো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার স্মেলস এ রেট স্মেলসের রেট মানে সন্দেহ করা স্মেলসে রেট মানে হচ্ছে সন্দেহ করা ঠিক আছে তার তার অতীতে কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল তার জন্য সে প্রত্যেকটা ক্ষেত্রে সে সন্দেহ করে স্মেলস এ রেট ওকে চলো চুজ দ্য কারেক্ট প্রেফিক্স ডেঞ্জার চুজ দ্য কারেক্ট প্রিফিক্স ডেঞ্জার অপশান এতে রয়েছে ও ইউএস অপশান বিতে রয়েছে ইআর অপশান সিতে রয়েছে ডি অপশান ডিতে রয়েছে ইএন বলো এটা কি হবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো এখানে উত্তর হবে অপশান ডি ইএন মানে হচ্ছে এনডেঞ্জার এনডেঞ্জার মানে হচ্ছে বিপদগ্রস্ত হ্যাঁ এনডেঞ্জার ইএন ডি এ এন আর এনডেঞ্জার মানে হচ্ছে বিপদগ্রস্ত কি বললাম বিপদগ্রস্ত ঠিক আছে এটা হচ্ছে প্রিফিক্স ঠিক আছে ডেঞ্জারের সাথে যদি আমরা এন যোগ করি ইএনএন তাহলে হয় এন ডেঞ্জার এই এন মানে হচ্ছে বিপদগ্রস্ত ঠিক আছে চল নেক্সট চার নাম্বার রয়েছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দ্য ফলোয়িং এডিয়ামস এন্ড ফ্রেজ নিচের যে সেন্টেন্সটা রয়েছে এটা একটা এডিয়ামস ঠিক আছে এবং ফ্রেজ চারটা অপশানের মধ্যে কোন অপশানটা এখানে সঠিক সঠিক মিনিং বোঝাচ্ছে অপশান এতে কোশ্চেনটা রয়েছে রানিং কিটস অ্যান্ড ডগস র্যানিং কিডস অ্যান্ড ডগস অপশান এতে রয়েছে র্যানিং ব্লাউজ অন পেটস রানিং হ্যাভিলি ফাইটিং বিটুইন টু গ্রুপস অপশান ডিতে রয়েছে ফাইটিং বিটুইন অ্যানিম্যালস কী হবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো এটা সবারই জানা কারো জানা নয় ওকে একটু চিন্তাভাবনা করলেই পারবে চলো উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো এডিয়ামস এবং ফ্রেজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশান দিচ্ছে পরীক্ষাগুলোতে ওকে দেখো এখানে উত্তর হবে অপশান বি এখানে উত্তর হবে অপশান বি রেনিং হ্যাভিলি মানে হচ্ছে মুসল ধারে বৃষ্টি রেনিং কেটস অ্যান্ড ডগস মানে হচ্ছে রেনিং হ্যাভিলি মানে হচ্ছে মুসল ধারে বৃষ্টি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ নাম্বারে কী রয়েছে চুজ দ্য কারেক্ট প্রিফিক্স গ্রেটফুল গ্রেটফুলের সঠিক প্রেফিক্সটা কি রয়েছে অপশান এতে রয়েছে ইউএন আন অপশান বিতে রয়েছে ইন অপশান সিতে রয়েছে এন অপশান ডি রয়েছে ডেক্স কি হবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো এখন উত্তর হবে অপশান এ আন আনগ্রেটফুল কারেক্ট প্রেফিক্স হবে আনগ্রেটফুল গ্রেটফুল থেকে হবে আনগ্রেটফুল জিআর এফ ইউল আনগ্রেটফুল ওকে আনগ্রেটফুল ওকে চল অপশান এ ইস দা রাইট অ্যান্সার ফাইন্ড দ্য কার্লিট ওয়ার্ড নিচের চারটা অপশানের মধ্যে সঠিক মিনিংটা কোনটা রয়েছে সঠিক স্পেলিংটা কোনটা রয়েছে রয়েছে অ্যাগ্রেসিভ এ জি আর ই ডাবল এস দেখো উচ্চারণ কিন্তু অ্যাগ্রেসিভ কিন্তু কোন অ্যাগ্রেসিভের উচ্চারণটার সাথে সঠিক স্পেলিংটা রয়েছে অপশান বিতে রয়েছে এ ডবল জি আর ই এস আই ভি ই অপশান সিতে রয়েছে এ জি আর ইএসএসআইভিই অপশান ডিতে রয়েছে এ জি জি আর আই এস এস আই ভিই সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে সঠিক উত্তরটা হলো অপশান এ এ ডাবল জি আর ই এস এস আইভিই এই অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক এই অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক ওকে এগ্রেসিভ অ্যাগ্রেসিভ মানে কিছু নয় এ অ্যাগ্রেসিভের স্পেরিংটাও ভুল রয়েছে এটারও ভুল রয়েছে তাহলে বি সি ডি তিনটাই ভুল রয়েছে সঠিক উত্তরটা রয়েছে এ ডাবল জি আর ই এস এস আই ভি ই ঠিক আছে নেক্সট সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রিজ ব্লু ব্লাড ঠিক আছে নীল রক্ত ব্লু ব্লাড দেখো এটাও একটা ইডিয়ামস এবং ফ্রেজের মধ্যে কোয়েশ্চেন রয়েছে অপশান এ তো রয়েছে ব্লাড কালার চেঞ্জ টু ব্লু অপশান বিতে রয়েছে বিলংই টু দ্য ওয়ার্কিং ক্লাস সোসাইটি অপশান সিতে রয়েছে মেম্বার অফ অ্যারিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি অপশান ডিতে রয়েছে মেম্বার অফ রেপটাইল ফ্যামিলি তাহলে এখানে সঠিক মিনিং কোনটা বোঝাচ্ছে সবাই উত্তর করার চেষ্টা করো ঝটপট কমেন্টস কমেন্ট সেকশানে উত্তর করার চেষ্টা করো যাদের ক্লাসটা ভালো লাগছে অবশ্যই লাইক করো ওকে এবং ক্লাসটা কেমন কেমন লাগছে কমেন্ট করে জানাও দেখো এখানে ব্লু ব্লাড মানে হচ্ছে নীল রক্ত ওকে দেখো এখানে উত্তর হবে অপশন সি মেম্বার অফ এরিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি মেম্বার অফ এরিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি মানে খুব অভিজাত পরিবারের সদস্যদের বলা হয় ব্লু ব্লাড ওকে ব্লু ব্লাড মানে হচ্ছে মেম্বার অফ এরিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি খুব অভিজাত পরিবারের সদস্য ওকে নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ করে স্প্লিট দেখো চারটা অপশানেই রয়েছে অ্যাক্সিডেন্টের মিনিং তো কোন মিনিংটা এখানে বা কোন স্পেলিংটা এখানে সঠিক রয়েছে অপশান এতে রয়েছে এ সিই আইডি ইএনটি অপশান বিতে রয়েছে এ সি আই ডি টি অপশান সিতে রয়েছে এ ডবল সি ডি ই এন টি অপশান ডিতে রয়েছে এ ডাবল সি টি এটা সবারই জানা রয়েছে ঝটপট উত্তর করার চেষ্টা করো দেখো এখানে উত্তর হবে অপশান ডি এ ডাবল সি আই টি অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট ওকে এ ডাবলসিআই ডি ইএনটি অ্যাক্সিডেন্ট দেখো একটা বিশেষ ঘোষণা রয়েছে আমাদের স্বপন অ্যাকাডেমির পক্ষ থেকে ডাব্লিউ বিপি এবং কেপির একটা বিগত বছরের প্রশ্নভিত্তিক দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত একটা বুকস বেরিয়েছে যেটার হার্ড কপি প্রাইজ রয়েছে থ্রি নাইনটি নাইন অনলি ঠিক আছে এটা আপনারা এটা আপনারা অনলাইনে বুকিং করতে পারেন বুকিং করার জন্য এই নাম্বারে কল করবেন ঠিক আছে কোনো রকমের ডেলিভারি চার্জ লাগবে না শুধুমাত্র আপনাকে থ্রি নাইনটি নাইন পেমেন্ট করতে হবে এটা আমাদের অফার চলছে অফার শেষ হয়ে গেলে এটার প্রাইস ফোর হয়ে যাবে ওকে এছাড়াও এটা যদি আপনারা সব কপি নিতে চান তাহলে আমাদের সব কপি প্রাইস রয়েছে ওয়ান সেভেন্টি ফাইভ রুপিস ওকে ওয়ান সেভেন্টি ফাইভ রুপিস আপনারা এই বুকসের মধ্যে পাচ্ছেন বিগত বছর দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অধ্যায় ভিত্তিক প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তার মধ্যে থাকছে ম্যাথামেটিক্স রিজনিং জি কে ইংলিশ ঠিক আছে অধ্যায় ভিত্তিক আলোচনা সমাধান ও ব্যাখ্যা শর্ট ট্রিক্স এবং ভিডিওর সমাধান আপনারা কিউআর কোড স্ক্যান করলেই সেই ভিডিও সরাসরি ভিডিওর মধ্যে চলে যাবেন সরাসরি প্লেলিস্টের মধ্যে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা ভিডিওর সমাধানগুলো আপনারা দেখে নিতে পারবেন ওকে যারা নিতে চান যারা পিডিএফ এবং পিডিএফ নিতে চান তারা নিজের নাম্বার দেওয়া কল নাম্বারটিতে ফোন করবেন এবং যারা হার্ড কপি নিতে চান তারা এই নাম্বারে কল করে বুকিং করে নেবেন ওকে চলুন নেক্সট নাম্বার নাইন কোয়েশেন নাম্বার নাইনে রয়েছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং এডিয়ামস অ্যান্ড ফ্রেজ বোল্ড ফ্রম দ্য ব্লু বোল্ড ফ্রম দ্য ব্লু দেখো এটা একটা এডিয়ামস রয়েছে এটার সম্পূর্ণ মিনিংটা কী এটা এটার মানেটা কী বোঝাচ্ছে অপশান এতে রয়েছে এই কমপ্লিট সারপ্রাইজ অপশান বিতে রয়েছে থান্ডারিং অপশান সিতে রয়েছে ইনফর্মিং সামথিং বেড অপশান ডিতে রয়েছে নো আইডিয়া অপশান ডিতে রয়েছে নো আইডিয়া কী হবে দেখো বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে আকাশ থেকে পড়া বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে আকাশ থেকে পড়া ঠিক আছে তাহলে এখানে দেখো উত্তর হবে অপশন এ এ কমপ্লিট সারপ্রাইজ এ কমপ্লিট সারপ্রাইজ ওকে বোল্ট ফ্রম দ্য ব্লু বলতে বোঝায় এ কমপ্লিট সারপ্রাইজ ওকে থান্ডারিং এখানে হবে না ইনফর্মিং সামথিং বেড এটাও হবে না নো আইডিয়া এটাও হবে না ওকে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এ কমপ্লিট সারপ্রাইজ নেক্সট ফিল ইন দ্য উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং নিচের চারটা অপশানের মধ্যে কোন অপশানটা ওখানে বসালে আমাদের সেন্টেন্সটা পরিপূর্ণতা পাবে হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাস এ স্টুডেন্ট ড্যাস অন দ্য ব্ল্যাক বোর্ড যখন প্রিন্সিপাল ক্লাসে এন্টার করলো স্টুডেন্ট ব্ল্যাকবোর্ডে ড্যাশ করছিল অপশান এতে রয়েছে ওয়াজ রাইটিং অপশান বিতে রয়েছে রোড সি সিতে রয়েছে রাইটস ডি ডিতে রয়েছে ইজ রাইটিং কী হবে সবাই উত্তর করার চেষ্টা করো দেখো এটা উত্তর হবে অপশন এ ওয়াজ রাইটিং অপশন এ ওয়াজ রাইটিং ওকে ওয়াজ রাইটিং হবে এখানে দেখো রোডটা হবে না ইজ রাইটিং হবে না রাইটসটা হবে না কেন দেখো ওয়াজ রাইটিং কেন হলো তোকে এন্টার্ড বলেছে পাস্ট ঠিক আছে পাস্টে রয়েছে ভারতটা পাস্ট টেন্সে রয়েছে তার জন্য আমরা এই রাইটিংয়ের আগে আমরা ওয়াজ বসাবো ওকে চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং আই ক্যান নট ড্যাশ টু নো হাউ মাচ অ্যাবাউট ইট অপশানে তো রয়েছে প্রিটেন্ট অপশান বি তে রয়েছে ইমাজিন অপশান সিতে রয়েছে কনসিপ্ট অপশান ডিতে রয়েছে কন্টেমপ্লেট বলো কী হবে প্রিটেন্ড ইমাজিন কনসিপ্ট কন্টেমপ্লিট সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো আই ক্যান নট ড্যাশ টু নো মাছ অ্যাবাউট এট আমি এটার ব্যাপারে বেশি জানার ভান করতে পারি না ঠিক আছে আমি এটা সম্পূর্ণ বাক্যটা দেওয়া রয়েছে তাহলে ভান করার ইংরেজ ইংরেজি কী হবে দেখো প্রিটেন প্রিটেন মানে হচ্ছে ভান করা ওকে প্রিটেন মানে হচ্ছে ভান করা অপশান এ ইজ দ্য ব্রাইট অ্যান্সার দেখো ইমাজিন হবে না আমি এটা জানার ব্যাপারে বেশি ইমাজিন করতে পারি না ইমাজিন মানে কল্পনা ঠিক আছে কনসেপ্টও হবে না এখানে কনসিপ্ট তো হবেই না এখানে কন্টেমপ্লেটও হবে না ঠিক আছে এখানে প্রিটেন্ট আমি এটা জানার ব্যাপারে বেশি ভান করতে পারি না ঠিক আছে মানে 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 ধরো তুমি কিছু একটা জানো কিন্তু তার সত্ত্বেও তুমি ভান করে বলছ না না আমি এটা জানি না কিন্তু তুমি জানো সেটাই বলেছে আমি এটার ব্যাপারে বেশি জানার ভান করতে পারি না বা আমি যেটা জানবো না সেটা জানবো না যেটা জানবো সেটা জানবো ঠিক আছে জানা না জানার ভান আমি করতে পারবো না বাবা তাহলে এটা হচ্ছে প্রিটেন প্রিটেন মানে হচ্ছে ভান করা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে আচ্ছা আমি বারবার বলছি ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে সবাই ওকে যতজন ভিডিওটা দেখছো আরেকটা কথা বলি যার যে ক্লাসগুলো প্রয়োজন জিকে থেকে শুরু করে ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটার প্রয়োজন সলিউশন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্ট দেখবো এবং সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ওকে নেক্সট বারো নম্বর কোয়েশ্চানে বলেছে ফিল ইন দ্য ব্লিংস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং এখানে বলেছে ওই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন ওই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন অপশান এতে রয়েছে ইজ কামিং অপশান বিতে রয়েছে কাম অপশান সিতে রয়েছে উইল বি কামিং অপশান ডিতে রয়েছে উইল কাম কী হবে আই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন সবাই উত্তর করার চেষ্টা করো দেখো আমরা আশা করি বাবা খুব তাড়াতাড়ি ফিরবে দেখো এখানে উত্তর হবে উইলকাম এখানে উত্তর হবে অপশান ডি উইল কাম উই হোপ দ্যাট পাপা উইলকাম সুন ওকে চলো চুজ দ্য কারেক্ট প্রেফিক্স হিউম্যান দেখো এখানে হিউম্যানের কারেক্ট প্রেফিক্স কী হবে অপশান এতে রয়েছে ইন অপশান বিতে রয়েছে ডি অপশান সিতে রয়েছে আন অপশান ডিতে রয়েছে নন ইন হিউম্যান ডি হিউম্যান আনহিউম্যান নন হিউম্যান কী হবে কোনটা হবে সবাই উত্তর করার চেষ্টা করো দেখুন এখানে উত্তর হবে অপশানে ইনহিউম্যান ঠিক আছে সবসময় প্রিফিক্সটা হয় ইন হিউম্যান এইচ ইউ এইচ ইউ এম এ এন ঠিক আছে ইনহিউম্যান কখনো ডিহিউম্যান আনহিউম্যান নন হিউম্যান এরকম হয় না সব ইন ইনহিউম্যান হয় প্রিফিক্স হিউম্যানের ওকে দেখো চৌদ্দ নম্বর কোয়েশন রয়েছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস এন্ড ফ্রিজ নিচের যে সেন্টেন্সটা রয়েছে এটা একটা ইডিয়মস তো চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর ইন হট ওয়াটার গরম জলের মধ্যে অপশান এতে রয়েছে ওয়াটার ইন ট্রাভেলেন্স অপশান বিতে রয়েছে ট্রাভেল উইথ সাম ওয়ান অপশান সিতে রয়েছে ওয়াটার গেটিং হট সাডেনলি অপশান ডিতে রয়েছে ডিতে রয়েছে মেডিকেলি ইউজফুল ওয়াটার কী হবে দেখো এখানে উত্তর হবে অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ট্রাভেল উইথ ওয়ান কেউ একজন সমস্যার মধ্যে পড়ে গেছে কেউ একজন কোন যদি সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে আমরা বলতে পারি ট্রাভেল উইথ সামওয়ান বা ইন হট ওয়াটার ইন হট ওয়াটার মানে গরম জলের মধ্যে গরম জলের মধ্যে মানে ট্রাভেল উইথ সাময়ান বা কেউ একজন সমস্যার মধ্যে পড়ে গেছে ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো কোয়েশান নাম্বার পনেরোতে কি রয়েছে ওই যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্প্লেট চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক মিনিং দেখো এখানে এখানে জুরিস ডিকশান জুরিস ডিকশানের মিনিং রয়েছে তো কোন অপশানটা সঠিক অপশান জে ইউআআর ইএস ডিআইসিটিআই ওয়েন অপশান বিতে রয়েছে জে ইউ আর আই এস ডিআইসিটিআই অপশান সিতে রয়েছে জে ইউ আর আই এস ডিএসিটিআই ও এন অপশান ডিতে রয়েছে জে ইউ আর আই এস টি আই এন দেখুন এই সব কোশ্চেনগুলোতে না প্রচুর পরিমাণে কনফিউজ করে দেয় স্টুডেন্টদেরকে তার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে ভোক্যাপস পড়তে হবে ওয়ার্ড মিনিং পড়তে হবে কারণ দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে কারে কারেক্ট স্পেলি মানে স্পেলিং কারেক্ট এর বেশিরভাগই কোয়েশান কিন্তু দিচ্ছে বেশিরভাগই ইডিএমস আসছে ঠিক আছে তার জন্য এই পোর্শনগুলোকে আমাদের বেশি বেশি করে কিন্তু পড়তে হবে ওকে দেখো এটার মিনিং হচ্ছে অপশান বি এরটা সঠিক দেখো যে ইউ আর আই এস ডিআইসি টিআই ওয়েন জুরিস ডিকশান মানে হচ্ছে বিচার ব্যবস্থা জুরিস ডিকশান মানে হচ্ছে বিচার ব্যবস্থা এই মিনিংটা এই স্পেলিংটা কিন্তু সঠিক রয়েছে ওকে দেখো ষোলো নম্বর কোশ্চেন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেখো এই ব্ল্যাঙ্কটাতে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসবে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন কী হবে বলো দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন রিচ রিচড ওয়ার্ড রিচিং রিচেস দেখো আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে চলে গেছে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে চলে গেছে দেখো এটা পাস্ট পারফেক্ট এন্সে রয়েছে এটা কিন্তু পাস্ট পারফেক্ট এন্সে রয়েছে ঠিক আছে তার জন্য এখানে কি হবে দেখো সিম্পল পাস্ট হবে রিচড হবে ঠিক আছে সিম্পল পাস্ট হবে রিচড আর ই এ সি এইচ ডি রিচড ওকে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড আরটা ছটা হাতের হবে আই রিচড দ্য স্টেশন ওকে চল দেখো সতেরো নম্বরের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কলম্বাস ড্যাশ আমেরিকা কলম্বাস ড্যাশ আমেরিকা কি হবে অপশান এতে রয়েছে ডিসকভার্ড অপশান বিতে রয়েছে ডিসকভার্স অপশান সিতে রয়েছে হ্যাজ ডিসকভার্ড অপশান ডিতে রয়েছে হ্যাড ডিসকভার্ড কি হবে সবাই উত্তর করার চেষ্টা করো দেখো এখানে উত্তর হবে অপশান এ ডিসকভার্ড কলম্বাস ডিসকভার্ড আমেরিকা ওকে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা চলো নেক্সট রয়েছে আঠারো নম্বর কোয়েশান আমাদের সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং এডিয়ামস অ্যান্ড ফ্রিজ টু বেল দ্য কেট টু বেল দ্য কেট অপশান এ তো রয়েছে কনফ্লিক্ট অপশান বি তো রয়েছে ফেসিং এনিমি অপশান সি তো রয়েছে মেক ফ্রেন্ডশিপ অপশান ডিতে রয়েছে টু ফেস দ্য রিস্ক ওকে দেখো এটাও একটা কিন্তু এডিয়ামস থেকে দিয়েছে টু বেল দ্য কেট মানে কি বিড়ালের গলায় ঘণ্টা বাঁধো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধো আমরা বলি না বিড়ালের গলায় ঘণ্টা বাঁধো কী হবে অপশান এতে রয়েছে কনফ্লিক্ট অপশান বিতে রয়েছে ফেসিং অ্যানিমি অপশান সিতে রয়েছে ম্যাকফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ অপশান ডিতে রয়েছে টু ফেস দ্য রিস্ক সবাই উত্তর করার চেষ্টা করো দেখো এখানে উত্তর হবে অপশান ডি টু ফেস দ্য রিস্ক মানে হচ্ছে শত্রুর মুখোমুখি হওয়া টু বেল দ্য কেট মানে হচ্ছে টু ফেস দ্য রিস্ক শত্রুর মুখোমুখি হওয়া ওকে তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেখো হি স মাই মাই বাই চান্স অ্যান্ড ড্যাশ দ্য কার হি মাই বাই চান্স অ্যান্ড ড্যাশ দ্য কার অপশান এ তো রয়েছে স্টপস অপশান বিতে রয়েছে স্টপ অপশান সিতে রয়েছে স্টপড অপশান ডিতে রয়েছে ওয়াজ স্টপিং কী হবে দেখো সে আমাকে হঠাৎ করে দেখলো এবং তার যে গাড়িটা সেই গাড়িটা থামালো কি হবে দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার স্টপড স্টপড দ্য কার হি সব মাই বাই চান্স অ্যান্ড স্টপড দ্য কার ঠিক আছে এস টি ও ডবল পি এডি এখানে ইডি যোগ হবে স্টপড হবে ওকে স্টপড দ্য কার সে আমাকে হঠাৎ করে দেখলো এবং গাড়িটা থামালো ওকে তারপরে দেখো কুড়ি নাম্বারে রয়েছে দ্য সেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ড্যাশ অফ সেট দ্য সেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ড্যাস অফ আচ্ছা সেফার্ড মানে কি শেফার্ড মানে হচ্ছে ভেড়া পালক ঠিক আছে সেফাট মানে হচ্ছে ভেড়া পালক যে ভেড়া চড়ায় তাকে সেফাট বলা হয় আর শিব শিব মানে হচ্ছে ভেড়া বা ভেড়ার দল তাহলে ভেড়ার দলের আগে কি বসে সবাই বলো অপশান এ তো রয়েছে গ্যাং অপশান বি রয়েছে ক্রিউ অপশান সি রয়েছে ফ্লক অপশান ডি রয়েছে ফ্লিট দেখো কি হবে দেখো এখানে উত্তর হবে অপশান সি ফ্লক ফ্লক মানে হচ্ছে ভেড়ার পাল দ্য সেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ফ্লক অফসিভ ঠিক আছে ফ্লক এফ এল ও সিকে ঠিক আছে আফটার দ্য ফ্লক অফ সিভ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো চুজ দ্য কারেক্ট প্রিফিক্স মান্থলি দেখো মান্থলির কারেক্ট প্রেফিক্সটা কী হবে বাই মান্থলি বিআই বাই মান্থলি অ্যান্টি মান্থলি নো ওভার মান্থলি সবাই উত্তর করার চেষ্টা করো দেখো এটা সঠিক উত্তর হবে অপশন বি আই বাই মান্থলি আই এরকমভাবে হবে আই এম ও এন টি এইচ এল ওয়াই বাই মান্থলি ওকে বাই মান্থলি বি ওয়াই হবে না ঠিক আছে আই বাই মান্থলি অপশান বি ইজ দ্য ব্রাইট অ্যান্সার চলো আমাদের বাইশ নাম্বার কোয়েশ্চান চুজ দ্য কারেক্ট প্রিফিক্স অ্যাডভান্টেজ দেখো এখানে প্রিফিক্স থেকে কত কোশ্চান দিচ্ছে ঠিক আছে আমাদের প্রিফিক্স পোর্শানগুলো কিন্তু ভালো করে পড়তে হবে আমি বেশ কিছু ক্লাস কিন্তু তোমাদের দেবো যে ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে প্রিফিক্স এবং সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে একদম ট্রিকি ওয়েতে দেবো আমি এবং এই ক্লাসগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষাগুলো হয়েছে ওই ক্লাস থেকে প্রচুর পরিমাণে কমন এসছে এবং যে প্রশ্নগুলো আমি করাবো যেসব ওয়ার্ডগুলো দিয়ে আমি প্রিফিক্স সাফিক্স ফিফিক্স করাবো সেগুলোর বাইরে পরীক্ষাতে আশা করি পড়বে না ওকে একদম এত সুন্দর আমি ট্রিকি ওতে সূত্র দিয়ে করাবো আপনার নিজেরা নিজেদের থেকেই আপনি সেটা সাফিক্স কিংবা প্রিফিক্স এটাকে বার করতে পারবেন ওকে দেখো চুজ দ্য কারেক্ট প্রিফিক্স অ্যাডভান্টেজ ঠিক আছে অ্যাডভান্টেজের কারেক্ট প্রেফিক্স কী হবে অপশান এ তো রয়েছে রিঅ্যাডভান্টেজ অপশান বি তো রয়েছে ডিঅ্যাডভান্টেজ অপশান সি তো রয়েছে ডিসঅ্যাডভান্টেজ অপশান ডিতে রয়েছে আনঅ্যাডভান্টেজ কোনটা হবে কোনটা হবে বলো কোনটা হবে সবাই ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো এখানে উত্তর হবে অপশান সি ডিসঅ্যাডভান্টেজ আমি বলি না যে ডিসঅ্যাডভান্টেজ ডিস অ্যাডভান্টেজ এ ডি ভি এ এন টি এ জি অ্যাডভান্টেজ থেকে হবে ডিসঅ্যাডভান্টেজ ওকে নেক্সট ইন দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থেকে কতগুলো কোয়েশ্চান আসছে দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ সল্ট স্প্রেটা ব্রিজটাকে ড্যাশ করে দিচ্ছে অপশান এ তো রয়েছে রিভেজড অপশান বিতে রয়েছে স্পলড অপশান সিতে রয়েছে ডেমোলিস্ট অপশন ডি তে রয়েছে কোরোডেট কী হবে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো এখানে উত্তর হবে অপশান ডি কোরোডেড ওকে কোরোডেড মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত সল্ট স্প্রেটা কী করছে গ্র্যাজুয়ালি ব্রিজটাকে কোরোডেড করে দিচ্ছে ক্ষয়প্রাপ্ত করে দিচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে আজকে লাস্ট কোয়েশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্প্লেট অপশান এতে রয়েছে গ্যারেন্টি অপশান বি রয়েছে গ্যারেন্টি অপশান সিতে রয়েছে জি ইউ এ আর এন টি ই গ্যারেন্টি অপশান ডি রয়েছে জি ইউ এ আর এ এন টি ডাবল ই গ্যারেন্টি দেখো আরেকটা আমাদের কিন্তু স্পেলিংয়ের কোশ্চেন একটা দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে কতগুলো চার পাঁচটার মতো আমরা কিন্তু কারেক্ট স্পেলিটের কোশ্চেন পেলাম আমরা ওকে তাহলে এ ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে এবং স্পেলিংগুলোর জন্যে ভোক কিন্তু পড়তে হবে বেশ কিছু ক্লাস ভোক্যাপসের তোমরা পাবে ঠিক আছে ওই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ একবার ক্লাসটা করলে ভোকেপস সম্বন্ধে পুরোপুরি নলেজ চলে আসবে এবং যে কোনো ভোক তুমি নিজের থেকে তৈরি করতে পারবে এবং বুঝতে পারবে ভুল স্পেলিংটা দিলেও তুমি নিজের থেকে বুঝতে পারবে যে সেটাতে কোথায় ভুল রয়েছে ওকে তাহলে এটা কি হবে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো দেখো এটা সঠিক উত্তরটা হবে অপশান ডি গ্যারেন্টি জি ইউ এ আর এ এন টি জি ইউ এ আর এ এন টি ডাবলি গ্যারেন্টি ওকে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশান ডি ইজ দ্য ব্রাইট অ্যান্সার ওকে তাহলে এই গেলো আজকের চব্বিশটা কোয়েশান ওকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর কোন কোন ইয়ারের ক্লাসগুলো প্রিভিয়াস ইয়ারের ক্লাস প্রয়োজন অবশ্যই সেটাও কমেন্ট সেকশানে জানাবে আমরা চেষ্টা করব। তোমাদের সেই ক্লাসগুলো সলভ করে দেওয়া ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাকলেও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই